কোটি কোটি টঙ্কা ব্যয়ে নির্মিত হয়েছে আধুনিক ঢাঞ্চারে এই আকর্ষণীয় বস টর্মিনাল। এই বস টর্মিনাল হচ্ছে গঞ্জাম জেলার প্রসিদ্ধ পর্যটনস্থলী গোপালপুর অঞ্চলের এই নবনির্মিত টর্মিনালটি আজকে প্রায় সাত বর্ষর ঊর্ধ্ব সময় ধরে নির্মিত হয়েছিল এযায় কার্যক্ষম হয়ে পারা না। পূর্বর বিজেডি সরকারঙ্ক দ্বারা অনেক স্থানরে বস টর্মিনাল কোটি কোটি টঙ্কা ব্যয়ে করা যাই নির্মাণ করা যাইছি সত, হেলে এমানকর দায়িত্বহীনতা ও উপযুক্ত রক্ষণাবেক্ষণ অভাবরু এপর্যন্ত অনেক বস স্ট্যান্ড কার্যক্ষম ন হই পারি বর্তমান খত খাইবার লাগিছি। গোটে পটে গোপালপুর পর্যটনস্থলীর মান্যতা পাইথিবা বেলে অন্য পটে বহু সংখ্যক পর্যটক ও টুরিস্ট বস মধ্যে এঠাকু আসুছি, কিন্তু সেমানঙ্ক পাই স্থানরে অভাব যোগু সমস্ত লোকাল বস টাউন বস ও টুরিস্ট বস গুড়িক মুখ্য রাস্তা পার্শ্বরে অটকি রহিবাকু বাধ্য হেউছন্তি, যাহাদ্বারা রাস্তা জাম সহ ট্রাফিক সমস্যা সৃষ্টি হেউছি। এসব সমস্যা কারণরু সাধারণ জনতা চাহুথিলে পরিবর্তন, বর্তমান হেউছি পরিবর্তন, এণু বহু দিন ধরি কার্যক্ষম হই পারুনথিবা গোপালপুর বস টর্মিনাল তুরন্ত কার্যক্ষম করিবা পাই দাবি করছন্তি অঞ্চল বাসিন্দা পর্যটক এবং সাধারণ জনতা। রঙ্গেলিয়ন্টারু সন্দেশ কুমার সাউঙ্ক রিপোর্ট, টাইমস ওড়িয়া।